হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কাইডাইভ ব্লগ। তোমরা থাম্বনেল তো দেখেই ফেলেছো, লাস্ট হয়তো এই ভিডিওটা ইউটিউবে হতে পারে। অনেকদিন থেকে তোমাদের জন্য মোটো ব্লগ নিয়ে আসি না, এর কারণ হচ্ছে একটা অ্যাডাপ্টারের দরকার। হ্যাঁ, পরশুদিন আমি একটা ব্লগ করেছিলাম, যেই ব্লগে আমি আমার স্বপ্নের অ্যাডাপ্টার দাম পুরো 4,700 টাকার মতো পরশুদিন আমি এটা নিয়েছিলাম। তবুও কেন আমি বলছি যে আমি ইউটিউবে আর কাজ করতে যাচ্ছি না। আমার কাছে দেখতে পাচ্ছ উলানজির একটা, এটা হচ্ছে গোপ্রোকে কভার করে, তার দাম হচ্ছে 1500 টাকা, মাইক যেটার দাম 1800 টাকা। এত কিছু নেওয়ার পরও কেন আমি বলছি আমি ইউটিউব ছেড়ে দেবো? তাহলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আমার ব্লগের প্রত্যেকটা কারণ হচ্ছে কোনো একটা জায়গা দেখানোর জন্য, তাই প্রত্যেক দিন নতুন নতুন জায়গা যাওয়া সম্ভব নয়, যেহেতু আমাদের ইউটিউব থেকে সেরকম আর্ন আসে না। অ্যাজ এ মধ্যবিত্ত ফ্যামিলি হিসেবে বাড়িতে কাজ করতে হয়, আর্নিং করতে হয়, তাই ইউটিউবের দিকে সেরকম ফোকাস করা হয় না। আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তখন আমার কোনো আইডিয়া ছিল যে আমি ব্লগিং ভিডিও করবো, তখন শুধু আমার একটাই মাথার মধ্যে ছিল সেটা আমি মোটো ব্লগ করবো। ওর ক্যামেরা নেওয়ার পর থেকে কেন আমি মোটো ব্লগ নিয়ে আসি না, কারণ এইসব অ্যাক্সেসরিজের জন্য। শুধু একটা গোপ্রো নিলে হবে না, গোপ্রোর সাথে সাথে যে অ্যাক্সেসরিজ কিনতে হয়, সব জিনিসগুলো কেনার পর আমি সেই দিন একটা ব্লগ করেছিলাম। ব্লগ করার পর সেই ব্লগটা আমি যখন বাড়িতে এসে ল্যাপটপে এডিট করতে করতে হঠাৎ করে দেখলাম আমার ভিডিওগুলো ল্যাপটপ থেকে নেই, চলে গেল। ফর্মেট যদি আমি মারি তাহলে তো আমার সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে, তার মানে আমার যে ব্লগটা করলাম সেই ব্লগটা তো আমার সব কিছু শেষ হয়ে যাবে। মেমোরিটা চালানোর জন্য আমি ফর্মেট মেরে দিলাম, ফর্মেট মারার সাথে সাথে সমস্ত ভিডিও শেষ হয়ে গেল। ওগুলো চেক করে দেখি যে কীরকম হচ্ছে আর কি। তাই গোপ্রোটা অন করলাম, গোপ্রো অন করার পর আমি এগুলো চেক করলাম, চেক করার পর দেখতেছি খুব সুন্দরভাবে ভয়েস হচ্ছে। তারপরে কী হয়ে গেল, আমার ঘোর অন্ধকার চলে আসলো, এমন একটা ব্যাপার। শ্যুট করার জন্য গোপ্রোটাকে অন করতেছিলাম, হঠাৎ করে দেখি গোপ্রো অন হয় না। ভাবলাম হয়তো গোপ্রোর মধ্যে চার্জ শেষ হয়ে গেছে। যখন আমি গোপ্রোটাকে অ্যাডাপ্টারের মধ্যে লাগাইলাম তখন দেখতেছি গোপ্রোর মধ্যে চার্জ হচ্ছে না, গোপ্রো বারবার অন করতেছি অন হয় না। এবার গোপ্রোর ব্যাটারি খুলালাম, গোপ্রোর ব্যাটারি খোলার পরেও দেখি আবার অ্যাড করে দেখলাম গোপ্রো কিছুতেই খুলতেছে না। ভাবলাম হয়তো গোপ্রো আমার ডেট হয়ে গেছে, তাই স্টেক মিটিং ব্লক দাদা। তো ওনাকে আমি ফোন করলাম যে দাদা আমার গোপ্রোটা অন হচ্ছে না, আমি এখন কী করা যায়। দাদা বলছে যে হ্যাঁ, আমারও এরকম একটা সিচুয়েশন আসছে, কোনো চিন্তার কারণ নেই, তোর গোপ্রোর ব্যাটারিটা শেষ হয়ে গেছে। গোপ্রোর ব্যাটারি ডেট হয়, আমারও দুইটা ব্যাটারি ডেট হয়ে গেছে। আমি বললাম ভালো কথা, তাহলে আমি ব্যাটারিটা চেঞ্জ করি। গোপ্রোর ব্যাটারি দাম 3000 টাকা। এদিকে অনেক অ্যাক্সেসরিজ কিনলাম পরশু দিন, আবার কালকে আমাকে গোপ্রোর ব্যাটারি কেনার জন্য আবার 3000 টাকা খরচ করতে হচ্ছে। যাই হোক, তবু তো আমার গোপ্রোর শখের জিনিস তো আমার গোপ্রো চলবে, তাই না? আমাদের এদিকে আশেপাশে ধূপগুড়ি, ময়নাগুড়ি, যেখানেই না বলো কোনো জলপাইগুড়ি, কোথাও গোপ্রোর ব্যাটারি পাওয়া যায় না। যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে শিলিগুড়ি। কালকে অনেক আশ্বাস নিয়ে আর কি বেরিয়ে পড়ছি, কিন্তু কালকে আমি ব্লক করি নাই, কারণ আমার মুডটাই অন্যরকম ছিল। যেহেতু আমার গোপ্রো মানে অন হচ্ছে না, আর মোবাইল দিয়ে ভিডিও করতে আমার ইচ্ছে হচ্ছে না, তাই আমি চলে গেলাম শিলিগুড়িতে। ওখানে গেলাম, দোকানে গিয়ে বললাম যে দাদা তোমার কাছে কি এক্সট্রা ব্যাটারি আছে চেক করানোর জন্য? দাদা বলছে আমার কাছে তো এক্সট্রা ব্যাটারি নেই, তোমাকে নতুন ব্যাটারি কিনতে হবে। গোপ্রোটাকে চেক করানো দরকার যে গোপ্রোটা ঠিক আছে কি না, তারপর নয় ব্যাটারির দিকে যাব। তারপর দাদা কী করলো, ওখান থেকে আমার ব্যাটারিটা খুলে ডাইরেক্ট একদম লাইনের মধ্যে দিয়ে দিল। তখন দেখি গোপ্রো আমার অন হচ্ছে না। দাদা বলল যে তোমার গোপ্রো ডেট হয়ে গেছে। আমার তো একদম মানে কি বলবো, মাথা দিয়ে ঘাম বেড়ে যাচ্ছে। মানে কোনো রকম কোনো ব্যবস্থা বলে যে গোপ্রোর কোনো আমি মাল এখানে নেই অ্যাভেলেবেল। আমি বললাম যে কলকাতায় ঠিক হবে, বলে কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ যেখানেই বলো না কেন গোপ্রোর পাস ইন্ডিয়াতেই নেই। গোপ্রো আমার হাতে যে দেখতে পাচ্ছো গোপ্রো হিরো 8, এটা দিয়ে আমি মূলত ভিডিও করি। এখন যে ভিডিওগুলো দেখো এই গোপ্রো 8 দিয়ে, কিন্তু এরপর থেকে গোপ্রো দিয়ে ভিডিও আসবে। এটাও একটা খুব স্বপ্নের জিনিস, ভেগার একটা হেলমেট বানি, আমি যখন ওই যে পিকাচুর বানি, ওই বানি সেম বানি। তো আমি যখন এটা নিয়েছিলাম তখন আমার মনের মধ্যে অতটাও শান্তি নেই, যার জন্য কেনা সেই তো আজ নেই। একজন প্রফেশনাল ইউটিউবারদের কাছে যে সেট আপগুলো থাকে, আজকে আমার কাছে সম্পূর্ণ সেট আপই আছে। আমি আমার স্বপ্নের সেট আপ তৈরি করে ফেলছি, এরপর থেকে তোমাদের জন্য প্রফেশনালভাবে ব্লগিং ভিডিও নিয়ে আসবো ঠিক এইরকম করে। কিন্তু আমার সেই স্বপ্ন আর থাকছে না, আমার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সব ইউটিউবারদের একটা ড্রিম যে আমি একদিন না একদিন এই স্বপ্নটা পূরণ করব। একটাই রিকোয়েস্ট, অ্যাজ ইউর ফ্রেন্ডস অফ হিসাবে তোমরা আমার ভিডিও দেখো, আমিও তোমাদের জন্য ভিডিও ইউটিউবে আপলোড করি। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি আবার পুনরায় ফিরে আসতে পারবো। আমার সম্পূর্ণ সেট আপ রেখে দিতে হচ্ছে, যদিও এই সেট আপগুলো আমার লস হবে না। যদি ভবিষ্যতে আমি কোনো গোপ্রো কিনি, যদি আমার সামর্থ্য থাকে, তোমাদের যদি ভালোবাসা দেওয়া, তোমরা যদি সাপোর্ট করো, তাহলে আমার এই সেট আপগুলো কাজে লাগবে। যদিও আমার গোপ্রোটা ডেট ওর কাম শেষ, রিকোয়েস্ট থাকলো তোমরা একমাত্র পারো আমার গোপ্রো পুনরায় ফিরিয়ে আনতে। যত বেশি বেশি পারো আমার ভিডিওগুলোকে শেয়ার করো। তোমাদের কথা হচ্ছে তোমরা 2000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। হ্যাঁ, আমি আমার কথা রাখবো, আমি গোপ্রো নতুন কিনবো। যদি তোমরা 2000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিয়ে দাও তাহলে আমি অবশ্যই গোপ্রো কিনবো।
যে করে হোক না কেন আমি কোপ্রো ম্যানেজ করবোই, কারণ যেটা আমার স্বপ্ন সেটা আমি স্বপ্ন পূরণ করেই ছাড়বো, আমার যেটা লক্ষ্য আমি লক্ষ্যের দিকে পৌঁছাবো। কিন্তু আমাকে লক্ষ্যের দিকে পৌঁছানোর জন্য তোমরা থাকবে, তোমরা যদি আমার পাশে থাকো, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তাহলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো আর কোপ্রো অবশ্যই কিনতে পারবো। তোমরা যদি 2000 সাবস্ক্রাইব যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে, হ্যাঁ আমি তত তাড়াতাড়ি তোমাদের জন্য কোপ্রো নিয়ে আসবোই কথা দিলাম। তোমরা 2000 সাবস্ক্রাইব তাড়াতাড়ি কমপ্লিট করে দাও গাইস, তোমাদের এটাই রিকোয়েস্ট থাকলো, তোমরা 2000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। তোমরা যদি এই ভিডিওতে সাপোর্ট দাও তাহলে আমি এরপর থেকে ব্লগ নিয়ে আসবো। মোবাইল ক্যামেরার ভিডিও যদি তোমরা দেখো তাহলে তোমাদের সেরকম ইন্টারেস্ট থাকবে না আমি জানি, আর যখন তোমরা কোনো ক্যামেরায় ভিডিও দেখবে তখন ইন্টারেস্ট তোমাদের বেড়ে যাবে। কারণ বড় বড় ইউটিউবারদের ভিডিও আমাদেরকে দেখতে কেন ভালো লাগে তোমরা জানো, কারণ তাদের কাছে প্রফেশনাল সমস্ত কিছু জিনিস থাকে, গোপ্রো থাকে, সেট আপ থেকে সমস্ত কিছু, ল্যাপটপ থেকে এডিটিংয়ের যে এডিটিং যে সফটওয়্যারগুলো থাকে সেই সফটওয়্যারগুলো হয়তো আমরা এখন ফ্রিতে ব্যবহার করি। যারা যারা বড় বড় ইউটিউবার তারা 1800-1900 টাকা মাসে রিচার্জ করে, কারণ তাদের আর্নিং থাকে, সেই আর্নিং থেকে তারা রিচার্জ করে, সেই আবার হাই কোয়ালিটির এডিটিং করে। কিন্তু আমাদের সেটা সামর্থ্য থাকে না, আমরা যতটুকুই পারি ততটুকুই তোমাদের দেওয়ার চেষ্টা করি, কিন্তু যেহেতু আমার গোপ্রোটা শেষ, তাই আমি আর কী করবো সেরকম হাই কোয়ালিটির ভিডিও ইউটিউবে কীভাবে আনতে পারবো। যাই হোক, তোমাদের একটাই রিকোয়েস্ট হলো গাইস, তোমরা 200 সাবস্ক্রাইব প্লিজ কমপ্লিট করে দাও। যদি তোমরা 200 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারো, আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার কোপ্রো নিয়ে আসবোই। আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আর বিদায় নিচ্ছি স্কাইডাইভ ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের প্রিয় মানুষগুলো অনেক আগলে রাখো, টেক কেয়ার, বাই, দেখা হচ্ছে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, পিস।